আসসালামু আলাইকুম। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ড্রাইভার সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই পদের নামগুলো দেখে নিব। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র অডিটর 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 92টি, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা 4টি, এটা উচ্চ মাধ্যমিক পাস। ড্রাইভার, পদ সংখ্যা 2টি, এটা হলো অষ্টম শ্রেণী পাস। হালকা গাড়ি চালনা বৈধ, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 12 জানুয়ারি 2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 27 জানুয়ারি 2022 তারিখ বিকেল 5টায়। ওয়েবসাইট হচ্ছে cga.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে, আপনার ছবি এবং এক সিগনেচার সাদা কাগজে, আপনার এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো অর্থাৎ রোল, বোর্ড, পাশের সাল এগুলো লাগবে, আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এবং আপনার ঠিকানা সহ অন্যান্য কিছু তথ্য লাগবে। এগুলো দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে আবেদনের যে ফি, সেই ফিটা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। শুধুমাত্র টেলিটক সিমেই আবেদন যে ফি, সেই ফিটা জমা দেওয়া যাবে, অন্য কোনো সিমে জমা দেওয়া যাবে না। এটা দিতে হবে 112 টাকা। কীভাবে SMS লিখতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন CGA, এরপর স্পেস দিয়ে অনলাইনে আবেদন করার শেষে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটি লিখতে হবে, লিখে সেন্ড করতে হবে 16222, এই নম্বরে সেন্ড করতে হবে। রিপ্লাই মেসেজে আপনার নাম, কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া হবে। আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন CGA, স্পেস দিয়ে লিখবেন YES, স্পেস দিয়ে প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখে সেন্ড করবেন 16222, এই নম্বরে। রিপ্লাই মেসেজে কংগ্রেচুলেশন জানিয়ে আপনার পেমেন্ট সাকসেসফুলি দেখাবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে আপনার আবেদন কমপ্লিট। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে আবার SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি আপনার SMS টি কোনো কারণে ডিলিট হয়ে যায়, আপনি পরবর্তীতে আপনার আবার সেটা রিকভার করে নিতে পারবেন। আমি ওয়েবসাইটটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, cga.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে, যেহেতু আবেদন এখনও শুরু হয়নি। 12 জানুয়ারি সকাল 10টা থেকে শুরু হবে। শুরু হলে তখন আপনারা এখানে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করতে হবে সব দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ডেসক্রিপশনে এটার আবেদনের লিঙ্ক এবং সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সার্কুলারটা আরো ভালোভাবে দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।